আজকে আমরা জানার চেষ্টা করব অ্যানালজি মিটার সম্পর্কে। তো অ্যানালজি মিটারের প্রথমে আমরা কানেকশনটা দেখে নেব, এরপর সেটিং কীভাবে করতে হয় মিটারে সেটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যানালজি মিটার। তো অ্যানালজি মিটারে দেখেন ড্রয়িং দেয়া আছে কোথায় কি কানেকশন করবেন। প্রথমে দেখেন তিনটা সিটির সিম্বল আছে, I1 সিটি, I2 সিটি, I3 সিটি। তো I1 সিটির দেখেন দুটা লাইন, I2 সিটির দুটা লাইন, I3 সিটির দুটা লাইন। তো S1 S2 একটা সিটি, S1 S2 এই একটা সিটি, S1 S2 এই একটা সিটি। তো তিনটা সিটির কানেকশন দেবেন। সবসময়ই একটা ওয়ারিং আপনাদের শেখানোর চেষ্টা করি, সেটা হলো যে S2 গুলো আমরা শর্ট করে দেব, দিয়ে একটা লাইন বের করে নেব, নিয়ে সিটির তিনটা লাইন শর্ট করে আমরা আর্থিং করি। তো আমরা সরাসরি এই তিনটা লাইন আর্থিংয়ে লাগিয়ে দেব, সিটির অন্য প্রান্তের টার্মিনাল তিনটা এভাবে সরাসরি S1-এ লাগিয়ে দেব। আচ্ছা, এটা হলো সিটির কানেকশন সাইটা। এরপর আছে নিউট্রাল, নিউট্রাল থেকে অবশ্যই নিউট্রালের লাইনটা লাগিয়ে দেব, V1 V2 V3 রেডিওলগুলো তিনটা লাইন থেকে তিনটা ফেজ থেকে আমরা সরাসরি লাগিয়ে দেব। অবশ্যই লাগানোর সময় ফিউজ ব্যবহার করব সেফটির জন্য। এবং এখানে দেখেন NL লেখা আছে, এটা সাপ্লাই ভোল্টেজ দেব মিটারকে অ্যাক্টিভ করার জন্য। তো এই ছিল কানেকশন। এখন আমরা সেটিংগুলো দেখব। এনার্জি মিটারের একটা সুবিধা আছে, সেটা হলো আপনি এখান থেকে ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ দেখতে পারবেন, কোন ফেজে কত অ্যাম্পিয়ার নিচ্ছে একবারই দেখতে পারবেন, কত কিলোওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে সেটাও দেখতে পারবেন, প্রকৃত পাওয়ার, সক্রিয় পাওয়ার, আপাত পাওয়ার তিনটাই এখান থেকে দেখা যাবে। আমরা প্রোগ্রামে দুটা বাটন চাপ দিয়ে ধরে রাখলে পাসওয়ার্ড অপশন আসবে, এরপর আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। তো আমার মিটারের পাসওয়ার্ড হচ্ছে 1000, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর প্রবেশ করে আমরা চারটা সেটিং দেবো এখানে। এখানে দেখেন সিটির সেকেন্ডারি 5, এখন সিটির প্রাইমারি 600 আছে, 600 দিয়ে দেবো। এরপর দেব পিটি সেটিং, পিটি সেকেন্ডারি দিয়ে দেব, এরপর দেব পিটির প্রাইমারি সাইড। এই চারটা সেটিং আমরা দেবো আর বাকিগুলো সব ডিফল্ট থাকবে। আরেকবার বলছি, সিটির প্রাইমারি সেকেন্ডারি সেটিং দেব, এরপর পিটির প্রাইমারি সেকেন্ডারি সেটিং দেব। পিটি যদি আমরা ব্যবহার না করি অবশ্যই পিটির প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড সেম মানের রাখতে হবে। তো এই ছিল সেটিং। তো এখানে দেখেন তিন প্রকার এনার্জি এখানে দেখানো হচ্ছে, ইন্টারফেস করলেই এনার্জিগুলো চেঞ্জ হবে। দেখেন কি পরিমাণ এনার্জি অপচয় হচ্ছে। এনার্জি মিটার ব্যবহার করলে সুবিধা হলো আপনার ভোল্ট মিটার, অ্যাম মিটার, ক্যাম সুইচ ব্যবহার করার প্রয়োজন নাই, সরাসরি ফিউজ থেকে এনার্জি মিটারের লাইন দিলেই হবে। এখান থেকে আপনি লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, তিন ফেজের অ্যাম্পিয়ারটা, এরপরে পাওয়ার ফ্যাক্টর দেখতে পারবেন, এরপর আপনার টোটাল কত অপচয় হচ্ছে সেটা দেখতে পারবেন। তো এনার্জি মিটার ব্যবহার করার সুবিধা অনেক বেশি, এর কারণে আপনারা সর্বোচ্চ এনার্জি মিটারটাই ব্যবহার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।